আসসালামু আলাইকুম ইউটিউব দুনিয়া জনগণ, আমি রাকিবুল হাসান রাকটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই বাসায় আছেন এবং নিরাপদে আছেন। আপনারা সবাই জানেন ওপো বাংলাদেশের একটি অন্যতম ইউনিয়ন ব্যাংক এবং বিগত কয়েক বছরে ওপো মোটামুটি স্মার্টফোনের জগতে খুব ভালো একটা জায়গা দখল করে আছে। তো এই কোম্পানির একটি নতুন ডিভাইস রিসেন্টলি লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে ওপো A92। আজকে আমি A92 কিনে কথা বলতে যাচ্ছি। আলটিমেট আসলে আমি এই মোবাইলটির আনবক্সিং করব এবং ফার্স্ট একটা রিভিউ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদেরকে ভিডিওটি সবাই খুব ভালো লাগবে। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওপো A92 ফোনটিকে প্রথম দেখার সাথে সাথেই আমার মুখ দিয়ে একটা কথাই বের হয়েছে, আর তো হলো ওয়াও। আসলেই চোখে লেগে থাকার মতো কালার এবং ডিজাইন, প্রথম দেখাতেই যে কারো ভালো লাগার মতো একটা ডিভাইস। আসুন তাহলে মোবাইলটির কুইক আনবক্সিং দেখে নিই। এই মোবাইলটির বক্স ওপেন করার সাথে সাথেই বক্স কন্টেন্ট হিসেবে প্রথমেই থাকছে একটি টিপিউ কেস, ডিভাইস, একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, একটি হাই কোয়ালিটি ইয়ারফোন এবং টাইপ সি চার্জিং কেবল। ওপো A92 মূলত ওপোর একটি মিড বাজেট ফ্ল্যাগশিপ। এটি বাজারে আপাতত লঞ্চ হয়েছে 128 জিবির একটি ভেরিয়েন্টে। প্রথমেই কথা বলবো সেটটির বিল্ড কোয়ালিটি নিয়ে। সেটটি আগাগোড়ায় আসলে প্লাস্টিক দিয়ে, তাই ফোনটিকে স্ক্র্যাচ করে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমার সাজেশন থাকবে সুরক্ষিতভাবে ফোনটি ব্যবহার করতে চাইলে ফোনটিতে থাকা টিপিউ কেসটি ব্যবহার করুন। হাতে নিয়ে যতটুকু বুঝতে পেরেছি ফোনটি বেশ মোটাসোটা, তবে থিকনেস বেশি হওয়ার পিছনে মূল কারণ হলো এর 5000 mAh-এর বিগ ব্যাটারি। অন্যান্য ওপো ফোনের মতো এই ফোনে থাকছে না কোনো ভুক ফ্লাশ চার্জার, তবে বক্সে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, যেটি দিয়েও আপনারা মোটামুটি ফাস্ট চার্জ করতে পারবেন। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যার PPI হলো 405 এবং ডিসপ্লে নিডস হলো 480। তাই এরকম ডিসপ্লেতে আউটলুক ভিজিবিলিটি ভালো পাওয়া যাবে বলে আশা করছি। ওপো এর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 চিপসেটের প্রযুক্তি, যেটি মূলত কোয়ালকমের সর্বাধিক ব্যবহৃত চিপসেট। ওপোর কাছ থেকে এখানে আরও ভালো কোনো চিপসেটের প্রযুক্তি আশা করেছিলাম। যা হোক, 8 GB র্যাম থাকায় হয়তো ডে টু ডে ইউজে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এবার কথা বলবো এই ডিভাইসটির ক্যামেরা নিয়ে। ডিভাইসটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের সেন্সর, আরও থাকছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ক্যামেরা সেটআপটি দেখে আমার স্যামসাং A51-এর কথা মনে পড়ে গেছে। 2020 সালে হয়তো ম্যাক্সিমাম কোম্পানি এই ডিজাইনে তাদের ডিভাইসগুলো লঞ্চ করবে। আমরা এই মোবাইলটি শুধুমাত্র ক্যামেরা নিয়েই একটি ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছি, তবে এই ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুবই কালারফুল এবং ভিভিড মনে হয়েছে। ওভারঅল ডিভাইসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওপো তাদের এই ডিভাইসটির ওয়েট খুব মারাত্মকভাবে মেনটেন করেছে। এত মোটা হওয়া সত্ত্বেও ডিভাইসটির ওয়েট মাত্র 192 গ্রাম। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন এই ডিভাইসটি কাদের জন্য বেস্ট। বাংলাদেশে লঞ্চ হওয়ার পর ডিভাইসটির মূল্য হয়তো 30-35 হাজার টাকার মধ্যেই থাকবে। তো ভিউয়ার্স,
आज के आमी ओप्पोर एक नतून डिवाइस A92 एटार एक इन शॉर्ट रिव्यू देवार चेष्टा करेछी। आशा करछी भिडियोटी आपनादेर भालो लेगेछे। जदि भालो लेगे थाके सबाई लाइक करबेन, भालो ना लागले डिसलाइक करबेन। केन भालो लागे नाई सेटाओ आमादेर कमेंट बक्से जानिये देबेन। आशा करछी सबाई बासाय आछेन एबं निरापदे आछेन। सबाई आमादेर जन्य दोआ करबेन एबं आमादेर चैनलटा सबसक्राइब करबेन। आजके भिडियो एतटुकुई। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।